আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর বাড়িতে কিছু বৃক্ষরোপণ কাজ করলাম যেহেতু শীতকাল চেষ্টা করেছি কিছু গাছ লাগানোর জন্য এখানে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি আজকে আজকে প্রায় বারোটি বলা যায় ডজনখানেক গাছ লাগিয়েছি সো এর আগে পাতাবাহার থেকে শুরু করে অ্যালোভেরার বিভিন্ন গাছই আমার কাছে সংরক্ষণে ছিল আজকে আরো কিছু বীজ বপন করা হয়েছে এটা আজকে লাগানো হয়েছে এটাও আজকে লাগানো হয়েছে এদিকে একটা মরিচের চারা আছে তাছাড়া এদিকে আরো বেশ কিছু গাছ আছে এগুলো আজকে লাগানো পাশাপাশি চিকন পাতা বাহার একটা গাছ আছে এখানে এটাও আজকে লাগানো হয়েছে সো এদিকে মোটামুটি অনেক ধরনের গাছই আছে যেগুলো যত্ন আসলে আসলেই বেশিরভাগ সময় নেওয়া হয় আর এর আগে তো এখানে হ্যাঙ্গিং কিছু ঘাস জাতীয় বলা যায় এগুলো কিন্তু সৌন্দর্য ভর্দন বলা যায় যেহেতু ঝুলিয়ে রাখা হয়েছে এখানে আরও বেশ কিছু গাছ আছে অ্যালোভেরা ছাড়াও দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমার বাড়ির সামনে লিচু গাছ তাছাড়া আম্মা এবং মৌসুমী ইসলাম আর তিনি আজকে বেগুন গাছ লাগিয়েছেন সযত্নে মরিচ গাছ লাগিয়েছেন এখানে অ্যালোভেরা গাছ আছে সো ইচ্ছে আসলে পুরো বাড়িকে বিভিন্ন ভারী গাছে ভরপুর করে রাখবো ঔষধি বনজ ফুলজ সহ সো চেষ্টা কতটুকু সফল হবে জানি না দেখা যাক গাছগুলো কতটুকু পরবর্তীতে আর একটা ভিডিও করবো যেটাতে হয়তো গাছগুলো কেমন জাস্ট শখের একটা অংশ জাস্ট তুলে ধরলাম এমনিতেই খুব বেশি কিছু কারণ নয় এমনিতেই জাস্ট তুলে ধরলাম সামনে থেকে যদি ধরি গ্রামীণ আবহে